নমস্কার, স্বাগত জানাচ্ছি আজকের অসমাদিত্যের খবরে। উপস্থাপনায় আমি সোমা। এখন নজর দিন আজকের প্রথম খবরে। একসময় রাষ্ট্রীয় মহিলা ভলিবল খেলোয়াড় বর্ণালী ভূঁইয়া নাহারকাটিয়ার জয়পুরের কন্যা তথা বিবাহ সূত্রে চাষনি মঠায়নি গ্রামের মহিলা, এই রাষ্ট্রীয় মহিলা ভলিবল খেলোয়াড়। গ্রামের যুবক যুবতীদের দিয়ে আসছে ভলিবলের বিনামূল্যের প্রশিক্ষণ। দেখুন এক বিশেষ প্রতিবেদন। 1999 সাল থেকে ভলিবলের সাথে জড়িত বর্ণালী নিজের ক্রীড়া প্রতিভার মাধ্যমে একসময়ের রাজ্যের বিভিন্ন অংশে এবং দেশের বিভিন্ন স্থানে তার ক্রীড়া প্রতিভা নিয়ে উজ্জ্বল হয়ে উঠেছিল। প্রতিভাবান খেলোয়াড়টি 2012 সালে বৈবাহিক জীবন শুরু করে এবং আর্থিক দুরবস্থার জন্য বর্ণালীকে থেমে যেতে হয়। 2020 সালে ভারতীয় দলের একসময়ের বিখ্যাত ভলিবল খেলোয়াড় অভিজিৎ ভট্টাচার্যের আরম্ভ করা আসাম ভলিবল মিশন 100-এর অধীনে ব্রহ্মপুত্র ভলিবল লীগ বা BVL এর মাধ্যমে এগিয়ে আসার পুনর সুযোগ পায়। বর্ণালী EVL এর লেভেল কোচ হিসেবে ভলিবলের মাঠে আবারও আত্মপ্রকাশ করেছে। গৃহিণী হিসেবে দুই সন্তানের মা বর্ণালী বাড়ির সমস্ত কাজ শেষ করে প্রতিদিন ছোট বাচ্চা থেকে শুরু করে গ্রামের যুবক যুবতীদের বিনামূল্যে ভলিবল প্রশিক্ষণ দিচ্ছেন। বর্ণালীর লক্ষ্য এমন গ্রামগুলো থেকে জাতীয় খেলোয়াড় তৈরি করা যেখানে ক্রীড়া পরিবেশ নেই। প্রথম ভলিবল প্রশিক্ষণ লৈছিলোঁ জয়পুৰ টনচংগ হৈতে দেৱব্ৰত কলিতাই দিছিলে ফিল্ডখনত। তাই সেই ফিল্ডত খেলিছিলোঁ, সেয়া পৰাই প্ৰথম আৰম্ভ কৰিছিলোঁ আজিলৈকে। তাই এতিয়ালৈকে মুঠৰ এবছৰৰ গেপ আছিলে মোৰ, তাৰপৰা চলি আছোঁ আৰু এতিয়া নেশ্যনেল, ষ্টেট, ডিষ্ট্ৰিক্ট সকলোবোৰে খেলি আছোঁ। ইউথ জোন, নৰ্থ ইষ্ট সকলোবোৰ খেলেই খেলি আছোঁ আজিলৈকে। নেশ্যনেল গেমছ খেলিছিলোঁ গুৱাহাটীত, ছিকিমত গৈছিলোঁ ইউথ জোন, তাৰপৰা নৰ্থ ইষ্ট খেলিছিলোঁ বৰপেটাত, তাৰপৰা ৱেষ্ট বেংগলত গৈছিলোঁ, তাৰ অন্ধ্ৰপ্ৰদেশ, চেন্নাই, ৰাজস্থান, তাত কেৰেলা, তাই ইমানখিনি গৈছিলোঁ। মই সময় ওলোৱা মানে মই নিজে এজন ভলিবল খেলি ভাল খেলিছিলোঁ যেতিয়া মনত ভলিবলৰ প্ৰতি বহুত ভাল হেৰি এটা আছে, ভাৱ এটা আছে। সেইকাৰণে মই ভাবিছোঁ মই ইমানখিনি শিকিলোঁ যেতিয়া ঘৰত থাকি এনেই থকা এনেই সময় পাৰ কৰাতকৈ যিখিনি সময় কাম কৰোঁ ঘৰত সেই সময়কণ তাই যেনেকৈ হ'লেও টাইম মিলাই মই যাতে আকৌ নতুনকৈ, আমাৰ গাঁওখনত কোনো খেলৰ হেৰি নাছিলে ভলিবলৰ, সেইকাৰণে মই আগুৱাই আহিলোঁ। তাই গাঁৱৰ মানুহে সকলোৱে মোক ছাপৰ্ট কৰিছে, সংঘৰ পৰাও ছাপৰ্ট কৰিছে। আজি বল নাই বুলি কৈছোঁ, সিহঁতে ক'ৰবাৰ পৰা হ'লেও খুজি আনি দিছে, যেনেকৈ হ'লেও কোনোবা আমি তাই ল'ৰাখিনিও ক'বলৈ গ'লে বহুত আশা কৰিছে আমিও তাৰমানে খেলিম আগলৈ আৰু খেলিম বুলি। কাৰণ মই যদি কওঁ আজি বল নাই ল'ৰাখিনি কি কৰোঁ, আজি বল এটা নাই যে কৈছোঁ, তাই বাইদেউ আমি চবেই 5 টকা 10 টকা মিলাম, মিলাই মেলি বল কম হৈছে আনিম বুলি কৈছে। সেনেকৈ সিহঁতে যেনেকৈ কৈছে সেনেকৈ যোনে পায় 50 টকা পাইছে, 100 টকা পাইছে, 20 টকা 10 টকা যোনে যেনেকৈ পাইছে সেনেকৈ কৈ বল দুটা আনিছোঁ ল'ৰাখিনিৰ ফালৰ পৰা। তাৰপৰা আকৌ ওচৰত এই ৰণ্টু দা আছে, সি তেখেতে নেটো দিছে আমাক, এতিয়া যোনখন নেটত এইখন নেটত খেলি আছোঁ সেইখন নেটো দিছে তেখেতে, 100ৰ ওপৰ আছে ক'বলৈ গ'লে। এতিয়া বিনামূলীয়া সম্পূৰ্ণ বিনামূলীয়া কিমান দিম মই, যদি আগলৈ আৰু সহযোগ পাওঁ তেনেহ'লে মই লাগি থাকিম যিমান দিন পাৰোঁ, তাৰ নমালৈকে যিমানখিনি দেহাই তানেগৈ। ঘৰত ৰাতিপুৱাই শুই উঠি মই চোতাল ঘৰ সাৰি মেলি কাপোৰ চাপোৰ, আকৌ ল'ৰা স্কুল আছে, স্কুল পঠিয়া, আকৌ সৰু ছোৱালীজনী আছে তেতিয়া 3 বছৰ হৈ আছিলে, তাই ছোৱালীজনীও লগতে লৈ আহোঁ ফিল্ডলৈ। তাই বাপেকে কাম নাই যেতিয়া হাজিৰা কৰেগৈ, ডেইলি হাজিৰা কৰে, যদি পায় হাজিৰা পায় কৰে, নেপালে নকৰে। সেনেকৈ তাই মোৰ লগতে অহা যোৱা কৰে ডেইলি গধূলি সময়ত, তাই সেনেকৈ অহা যোৱা কৰোঁ, তাই বাবাও সেনেকৈ। আচলতে আমাৰ উঠি অহা সৰু সৰু কণ কণ ল'ৰা ছোৱালীবিলাকক আমাৰ এই গাঁও অঞ্চলত প্ৰশিক্ষণ দি থকা আমাৰ বৰ্ণালী প্ৰাক্তন আমাৰ ৰাষ্ট্ৰীয় ভলিবল খেলুৱৈ আমাৰ অসম দলক 10-12 বাৰকৈ অসম দলক প্ৰতিনিধিত্ব কৰিছে, আৰু তেখেতৰ সুদক্ষ খেলৰ কাৰণে এই BVL যিটো কোচিং চলিছিলে আপোনাৰ অইল ইণ্ডিয়াই যিটো চলাইছে অভিজিৎ ভট্টাচাৰ্য ডাঙৰীয়াৰ নেতৃত্বত, তেওঁৰ এই BVLৰ কোচিং
क्लास कोचिंग लैकने लिंक आज दीघली निचना ठाई भर ठाई आज जी प्रशिक्षण दी प्रशिक्षण द्वारा आम अंचल दीघली अंचल दीघली अक दीघलिए ना दीघली मथाउनी आर्क आदि ऊर पाजर गाँवबी अंचल जथेष ला छी ऊर प्रशिक्षण लबले आग से और भविष्य जी प्रशिक्षण प्रदान कर आम भाँ भविष्य दिन में जथेष राज्य पर्यायर जिला पर्यायर राष्ट्रीय पर्यायर खेल सृष्टि हम गति के आम बर्णाली भूंक आम सरकार आगते आम बर्णाली जथेष हेरी करे कि सरकार फल सहा पा ना आम आज तीनमाह मान आगते सरकार माननीय क्रिया मंत्री विमल बरा डांगरिया आम अनुरोध जानाई बर्णाली क्या आर्थिक अनुदान नौ चाकर क्या लगे जाते उठी अह कण कण ला छी खेल कारण घर फल आर्थिक मानने सच्चल हम पारे और जार कारण भविष्य ये प्रशिक्षण कार्यसूची चलान मानने असुविधा हम ना तमाने घर जी परवेश खेती बाड़ी को आदि हेरी खाए गति के आम सरकार इंटर आम अनुरोध जानम जाते तखेर भविष्य दिन आगे निब खेल आगे निबले सरकार जो क्या व्यवस्था ग्रहण कर तार प्रति आम सरकार प्रति अनुरोध जाना नाहरकटिया क्षीरोदपुर रिपोर्ट असमादित्य एकदम छुट्टी कर अवशेषे कागज कलर कर्मचारी जुन्ने भालो खबर मुख्यमंत्री साथे कर्मचारी अंतिम बैठक सम्पन्न हय ए बैठके 570 कोटी टाका मुन्मुक्त करे देवार प्रतिश्रुति प्रदान करे मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा अवशेषे कागज कलर कर्मचारी जुन्ने एक भालो खबर मुख्यमंत्री साथे कर्मचारी अंतिम बैठक सम्पन्न हय ए बैठके 570 कोटी टाका उन्मुक्त करे देवार प्रतिश्रुति प्रदान करे मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा दो मासेर भेतर उन्मुक्त करे देवा हबे 570 कोटी टाका ए खबरे आनंदित करेछे नगाँव एवं काछार कागज कलेर कर्मचारीदेर न्यूज डेस्क रिपोर्ट असमादित्य এখন আসছে পরবর্তী খবরে ছাত্রী ধর্ষণকারী তিনজন অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ডিব্রুগড়ের শিক্ষার্থী জনতার প্রতিবাদ ছাত্রীকে ধর্ষণ করার পর ব্ল্যাকমেইল করার সাথে ভাইরাল করেছিল ছাত্রীর ফটো ছাত্রী ধর্ষণকারী তিনজন যে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ডিব্রুগড়ের শিক্ষার্থী জনতার প্রতিবাদ কলেজে যাওয়ার পথে লেজাই দেওয়ানবাড়ির একজন ছাত্রীকে ধর্ষণ করার পর ব্ল্যাকমেইল করার সাথে ভাইরাল করেছিল ছাত্রীর ফটো কিছুদিন পূর্বে বড়বড়া পুলিশ আরিয়ান দাস নামের একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে যদিও ব্ল্যাকমেইলার তথা ওএনজিসির কর্মচারী দেবজিৎ দাস আরিয়ান দাসের আত্মীয় পবিত্র হাজরিকাকে পুলিশ রক্ষণাবেক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে আসো নেতৃত্বে ছাত্রছাত্রী এবং স্থানীয় জনতা ঘেরাও করেছে জেলা শাসকের কার্যালয় প্রতিবাদকারীরা শাসকের কার্যালয়ের কাছে মানকাটা পথ অবরোধ করে দোষীকে গ্রেফতার করতে না পারাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনকে কঠোর ভাষায় সমালোচনা করে সাথে তদন্তকারী পুলিশ অধিকারীর বিরুদ্ধে অভিযুক্তকে অগ্রিম জামিন প্রদানের সুযোগ দেওয়ারও অভিযোগ এরপর প্রতিবাদকারীরা জেলা শাসকের কাছে প্রদান করে স্মারকপত্র নিউজ টেক্স রিপোর্ট অসমাদিত্য আজকের খবরে পর্যন্তই পরবর্তী খবরের জন্য অপেক্ষা করুন নমস্কার।